নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনারা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং সেই সঙ্গে আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে বা কোনো যদি ছাত্রছাত্রী থেকে থাকে বা বয়স্ক যদি কোনো ব্যক্তি থেকে থাকে এবং আপনারা যদি রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের জন্য আবেদন করে থাকেন বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে কিন্তু এই জুলাই মাসের শুরু থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয়টি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই জুলাই মাসে কোন কোন নয়টি প্রকল্পের কত টাকা করে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং যারা নতুন করে এই প্রকল্পে আবেদন করতে চাইবেন অর্থাৎ এই টাকা যারা নতুন করে পেতে চাইবেন তারা কীভাবে আবেদন করবেন এই টাকা পেতে কী কী কাগজপত্র লাগবে কবে থেকে কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে প্রকল্পগুলির টাকা দেওয়া হবে অর্থাৎ জনকল্যাণ প্রকল্পগুলির যে টাকা দেওয়া হবে তার লিস্ট প্রকাশিত হয়েছে প্রথমেই দেখুন বলা হয়েছে প্রকল্পের নাম অর্থাৎ কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে ক্যাটাগরি অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন টাকার পরিমাণ কোন প্রকল্পে কত টাকা করে পাওয়া যাবে এবং সেই সঙ্গে কোন মাসে পাওয়া যাবে বন্ধুরা এখানে প্রথম যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে পুরুষ মহিলা প্রত্যেকেই আবেদন করতে পারবেন যদি আপনাদের চাষের জমি থেকে থাকে বা আপনারা যদি চাষ করে থাকেন বা ভাগ চাষী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন করতে পারবেন এক একরের নিচে যদি আপনাদের জমি থাকে সেক্ষেত্রে দু হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং যদি এক একর বা এক একরের উপরে আপনাদের জমি থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকার কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাতাশ তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে তবে সাতাশ তারিখে যারা পাবেন না তারা কিন্তু পরবর্তী সময় অর্থাৎ জুলাই মাসের প্রথম দিক থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেতে শুরু করবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই এই প্রকল্পে যদি আপনারা এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে এখনও যদি না আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন চলছে আপনারা বিডি অফিস থেকে বা পঞ্চায়েত অফিস থেকে এই প্রকল্পের জন্য ফর্ম করে আবেদন করতে পারেন এরপরের যে প্রকল্পটি রয়েছে বন্ধুরা সেটি হলো বন্ধু প্রকল্প তো আপনাদেরকে জানিয়ে এই তপশিলি বন্ধু প্রকল্পে যাদের ষাট বছরের রয়েছে এবং যারা এস সি সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা কিন্তু বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদন করলে সরাসরি এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এই জুলাই মাসে আপনারা এক হাজার টাকা পাবেন এবং আগস্ট মাসেও কিন্তু আরও এক হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুদের পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বিধবা ভাতা তো যারা যারা বর্তমানে বিধবা ভাতার জন্য আবেদন করেছেন যে সমস্ত মহিলারা তারা কিন্তু বিধবা ভাতার জন্য এক হাজার টাকা করে পেয়ে যাবেন এবং এই জুলাই মাসেই কিন্তু আপনারা এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন শুধু জুলাই মাসে নয় আগস্ট মাসেও কিন্তু আরও এক হাজার টাকার কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে বন্ধুরের পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হল বাংলার আবাস যোজনা তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে এবং প্রথম কিস্তির ষাট টাকা কিন্তু এই জুলাই মাসে আপনারা পেয়ে যাবেন আর ইতিমধ্যে কিন্তু জুন মাসেও এই টাকা দেওয়া শুরু হয়ে গেছে যারা জুন মাসে পাচ্ছেন না তারা যদি তাদের ডকুমেন্টগুলো জমা করে দেন অর্থাৎ সাবমিট করে দেন বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে সেক্ষেত্রে কিন্তু এই ষাট টাকার কিস্তি আপনারা জুলাই মাসের মাঝামাঝি সময় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত বেকার ছেলে ছেলেমেয়েরা রয়েছে এবং যারা বেকার ভাতার জন্য নাম লিখিয়েছেন তারা কিন্তু দেড় হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এই জুলাই মাসেই কিন্তু দেড় হাজার টাকার একটা কিস্তি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে কিন্তু যুবশ্রী প্রকল্পের চার নম্বর ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়ে গেছে আপনারা যদি আপনাদের নামটা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন আপনাদের নাম যদি এই লিস্টে থাকে তাহলে আপনারাও কিন্তু দেড় হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জব কার্ড অর্থাৎ মনরেগা তো বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জব একশো দিনের কাজ শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা এই কাজ যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং বিগত যে পাঁচ থেকে ছয় মাসের টাকা দেওয়া বাকি রয়েছে জব সেই টাকাটাও কিন্তু বর্তমানে দেওয়ার ঘোষণা করা হয়েছে তো বর্তমানে পুরুষ মহিলা প্রত্যেকেই কিন্তু এই জব জন্য আবেদন করতে পারবেন এবং যদি আপনারা জব কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার ছশো টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং জুলাই মাসেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে কিন্তু ছশো টাকা কীভাবে আপনাদের অ্যাকাউন্টে পাবেন তার উপর একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন বন্ধুরা এর পরের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো এবার আমরা এক এক করে দেখে নেব দেখুন বলা হয়েছে এর পরের যে প্রকল্পটি সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় যে প্রকল্প সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রকল্পে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন মহিলারা যদি এই প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে এক হাজার টাকা করে এবং পাঁচশো টাকা করে দেওয়া হবে যারা এসসি বা এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং যারা ওবিসি বা জেনারেল রয়েছেন তারা পাঁচশো টাকা করে পাবেন এবং জুলাই মাসে কিন্তু বর্তমানে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পেরও একটু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো শিল্পী ভাতা তো বর্তমানে যারা শিল্প শিল্পকাজের সঙ্গে যুক্ত রয়েছে যারা এর সঙ্গে যুক্ত রয়েছে বা যারা গান বাজনা করেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এই প্রকল্পের কোনো বয়স সীমা করা নেই তবে আঠেরো বছর ন্যূনতম বয়স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় প্রত্যেক মাসে তো জুলাই মাসে কিন্তু এক হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বর্তমানে এখনও পর্যন্ত যদি আপনারা আবেদন না করে থাকেন আপনারা যদি গান বাজনার সঙ্গে বা কোনো রকম সিনেমার সঙ্গে যুক্ত থাকেন বা কোনো শিল্প কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন আপনার পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তো ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্পটা এই প্রকল্পে বারো হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ বারো হাজার টাকা করে ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু জুলাই মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে আপনারা যারা টাকা পাননি বর্তমানে আপনাদের স্ট্যাটাসে কি দেখালে আপনারা এই টাকাটা পাবেন সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের ভিডিও তার উপরে একটি বিস্তারিত বানানো রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর সব থেকে শেষ যে প্রকল্পটি রয়েছে বন্ধুরা সেটি হলো জয় জোহার প্রকল্প এই জয় জোহার প্রকল্পে যারা এসটি সম্প্রদায় রয়েছেন অর্থাৎ তপশিলি উপজাতি সম্প্রদায়ের শ্রেণীরা রয়েছেন যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয় এবং জুলাই মাসে কিন্তু এক হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং যারা জুলাই মাসে এই টাকাটা পাবেন তারা কিন্তু আগস্ট মাসেও এক হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা বর্তমানে এই যে নয় থেকে দশটি প্রকল্পের বিষয়ে আমি আপনাদেরকে জানালাম এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে থেকে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ